মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো, যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আর আমি আজকে খুব হ্যাপি, আজ আমার হ্যাপি ডে। কেন বলো তো? হ্যাপি বার্থডে না, সরি, হ্যাপি ডে মানে আমার খুব খুশির দিন। আমি কালকে একটা রাত্রিবেলা হঠাৎ করে একটা সারপ্রাইজ পেলাম। আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার না করে তো পারবো না, জানোই, কারণ আমার ভালো লাগা খারাপ লাগা সব তোমাদের সামনে আমি খুলে ধরি, তাই না? তো কালকে কি এসছে, এবং এটা আমার অনেক বড় পজিটিভ এনার্জি। তোমরা ভালো করেই জানো সবাই আমার পজিটিভ এনার্জি। আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করি বা তোমাদের সঙ্গে কথা বলি আমার পজিটিভ এনার্জিদের সঙ্গে, তো সেটা কি, আমি যেটা নিয়ে খুব মন খারাপ ছিল, দুঃখ ছিল, তোমাদের বলে উচিত, তোমরা বুঝতে পারবে আমি জিনিসটা কি যদি তোমাদের সঙ্গে শেয়ার করি। আরেকটা কথা, আমি একটু সাজুগুজু করেছি, তো সাজুগুজু আমি ঘুরতে যাব বলে না, আজকে ঠিক করেছি আমার ভালো লাগা কিছু কিছু জিনিস আমি করব আমার মতন করে, কেউ কারো ভালো লাগুক না লাগুক, মানে আমার ফ্যামিলি, কিন্তু আমার ফ্যামিলি আমার কেউ আমাকে কোনো কিছুতে বাধা দেয় না, কারণ আমার ডিমান্ড অনেক কম, আমি অনেক কমই খুশি হই। ওই জন্যই আমি যাই করি ওরা ভাবে পাগলি, চলো যা খুশি করুক ভাই, আমাদের ডিস্টার্ব না করুক। তো আমি আজকে আমার পজিটিভ এনার্জি, আমার খুব প্রাণের জিনিস, খুব ভালো লাগার জিনিস, এবং আমাকে যে সারপ্রাইজ দিয়েছে তাকে আমি অনেক থ্যাঙ্কস বলেছি, যেটা আমি ভাবতে পারিনি আমার বাড়িতে আমার মানে শোভা বাড়াবে, আমার পুরো পজিটিভ এনার্জিতে আরও আমার বাড়ি মানে খিলখিল করবে, সত্যি খুব ভালো লাগছে। আর এখন আমি যেখানে যাচ্ছি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব, আমি কোথায় যাচ্ছি, ঘুরতে যাচ্ছি না, কিন্তু যেখানে যাচ্ছি সেটা আমার খুবই ভালো লাগার জায়গা। আমার মনে হয় আগের জন্মে আমি হয়তো গাছপালা, কুকুর বিড়াল, পাখি, পশু পাখি কিছু ছিলাম, অবশ্যই ছিলাম আমার মনে হয়, জানি না কেন কেন এই কথাগুলো বলছি তোমাদের, আমি পরে দেখাবো, ঠিক আছে? আজকে রান্না বান্না ব্রেকফাস্ট সব হয়ে গেছে নূরের দায়িত্বে, আমি আজকে আর কিচ্ছু করিনি, রান্নাঘরে যাইও নি। আর কালকে জামাই ষষ্ঠী, তো আমি আমার তো এখনও জামাই হতে কবে হবে জানি না, আনসার্টেন। তো আমার মা যে এখানে আছে, মা যখন এখানে থাকতো না, বিহারে থাকতো, তো জামাই ষষ্ঠী হয়ে যেত আমার বর বেচারা জামাই ষষ্ঠী, সেই আদর জামাই ষষ্ঠী, সেই আপ্যায়ন কিছুই পায়নি কোনো দিনও। তো এখন মা আছে এখানে, তো মা বললো যে কালকে কিছু আমার বরের জন্যে খাওয়া দাওয়া বলো বা কিছু আয়োজন করবে, কিন্তু ব্যাড লাক আমার বর কিছুই খাচ্ছে না, শুধু আমার হাতের ওই পাতলা মাছের ঝোল, পেঁপে সেদ্ধ এইসব, কারণ এখনও শরীর খারাপ থেকে উঠেছে, এখন মাটন টাটন তো খাচ্ছেই না, তাও কালকে একটুখানি সাজিয়ে গুজিয়ে দেবো দেখি, আর যদি কিছু করতে পারি এই গরমে জানি না কি করব, যদি করি সব কিছু গুছিয়ে গেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো চলো কালকে রাত্রির আমার বাড়িতে কি এসছে তোমরা দেখে নাও, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর আমাকে খুব ভালো লাগছে, খুব খুশি, খুব খুশি, জানি না কেন সারাদিন পরে আছে, এখন তো খুশি খুশি বলছি, সারাদিনটা এইরকম খুশি খুশি কাটলেই বুঝবো আজকে সত্যি আমি খুব লাকি। তো চলো, ভালো লাগা জিনিস নিজের মতন করে করতেই হবে, না করে উপায় নেই, তোমরা সবাই তাই করো, যেটা ভালো লাগবে সেটা করো, কিন্তু কাউকে কষ্ট দিয়ে না, কাউকে দুঃখ দিয়ে না, আর কাউকে কারো কোনো ক্ষতি না হয় সেই রকমভাবে। হুম, কেন, ছোটো ছোটো খুশি আমাদের বাড়িতে আমাদের অনেক এনার্জি দেয়, কাজ করার এনার্জি দেয়, আমাদের ভালো থাকা এনার্জি দেয়, আমরা ভালো থাকলে আমাদের পরিবার ভালো থাকবে, তাই না? তো এটাতেই বলি আমি, আমরা হচ্ছি কুইন, বাড়ির কুইন, প্রধানমন্ত্রী তোমার বর, মুখ্যমন্ত্রী তো আমি, তো আমাকে তো সবাইকে দেখতে হবে, খুব বকবক করি না গো। আর এইটাই একটা জায়গা যেখানে তোমরা আমার সামনে নেই, কিন্তু আমার হাসিটা পুরো একদম 32 পাটি বেরিয়ে যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, তাই না? তো চলো, পজিটিভ এনার্জি দিয়ে আজকে আমার ভিডিও শুরু, পজিটিভ এনার্জি মানে এনার্জি দিয়ে আমার ভিডিও আজকে আমি শেষ করবো, চলো দেখে নাও, মানে কথা পরে বলবো, আমি শুধু দেখাবো, চলো। তো তোমরা বুঝতেই পারছো এখানে আমার লাভ বার্ডের একা ছিল, তাকে দোকা হয়ে গেছে সে, আর দেখেছো, দেখো দেখো, তো এখন দুজনের মধ্যে ভাব ভালোবাসা হবে আস্তে আস্তে, দেখো দেখো দেখো, দেখছো অনেক অনেক খুশির জিনিস আমার জন্য, তোমরা দেখো এটা
আচ্ছা আরেকটা যেটা দেখাবো, এই তো দেখো, দেখতে পাচ্ছো, দেখো এটা হচ্ছে ককটেল, এটা প্যারেট ক্যাটাগরির হচ্ছে ককটেল। এরা অনেক ট্রেন্ড হয়, কিন্তু আমি কতটা ট্রেন্ড করতে পারবো জানি না, কারণ সময় দিতে হবে এদের পেছনে। ভীষণ মিষ্টি ভয়েস এদের, দেখো, দেখছো আমি কেন বলছিলাম আজকে অনেক বড় আমার জন্য ভালো দিন। আর এরা তো আছেই আগে থেকেই, তোমরা এদের দেখেইছো। তো চলো, তোমরা দেখলে আমার পজিটিভ এনার্জি, আমার ভালো লাগা ভালোবাসার জিনিস যাই বলো তোমাদের দেখালাম। আর এখন আমার দিদি চলে এসছে হঠাৎ করে, আমরা যেখানে যাচ্ছি বললো চল আমিও যাবো। আমার দিদি সবসময় ফিটফাট থাকে, বাড়িতেও যখনই থাকে কখনো এলো মেলো আমার মতন থাকে না, আমরা দুই বোন একদম অপোজিট, ও খুব টিপটপ থাকে। তো যাই হোক, রেডি হয়েছিল, এসেছে আড্ডা মারতে, তো আমার সঙ্গে যাবে বললো। আমি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো, তোমাদের অবশ্যই আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আর দেখলে আমার লাভ বার্ড পেয়ার পেয়ে গেছে, তাদের ভালোবাসা আস্তে আস্তে শুরু হবে, আস্তে আস্তে দুজনে চিনবে। আর নিচের পাখিটা হচ্ছে ককটেল, এটাও খুব ভালো, দেখি কী করে, কালকে সব এসছে তো এখনও ব্যবস্থা করতে পারিনি ওদের জন্য, কিছু কিছু অনলাইন জিনিসপত্র আনানো ভাবছি, দেখা যাক। চলো টাটা, যাচ্ছি চলো আমার সঙ্গে। বাবা দম বন্ধ যাচ্ছে। তো তোমরা যারা রাজারহাট শেখরপুর চেনো হয়তো বুঝতেই পারছো, আমি এখন তোমার নার্সারির মধ্যে দাঁড়িয়ে আছি। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে কিছু গাছ আনবো, কারণ অনেক কিছু গাছ আমার যেগুলো আছে লবিতে ওগুলো একটু নষ্ট হয়ে গেছে। আজকে খুব ইচ্ছে হলো যে একটুখানি আমি এইখানে আসি। তো চলে এলাম, আমার মেয়ে আর আমার দিদি সঙ্গে আছে, কারণ আমাকে একা ছাড়ে না, কানে শুনি না, জানি কালা মানুষকে নিয়ে ব্যাপার এদের। তো এখন কিছুটা গাছ কিনেছি, বাড়িতে গিয়ে কোনটা কী করে লাগাই পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার তো ইচ্ছা হয় না এখান থেকে বাড়ি যেতে, মনে হয় এর মধ্যেই ঢুকে বসে থাকি লুকিয়ে। আমি মেয়েকে বললাম যে যদি কোনো দিন আমি বাড়ি থেকে পালিয়ে যাই তোরা আমাকে এই সব নার্সারিতে এসেই খুঁজবি, আমি এখানে আমাকে এখানে পাওয়া যাবে। আর বলি কি, সত্যি আমাকে যদি এখানে কেউ কাজ দিত
আমি এখানেই কাজ নিয়ে থেকে যেতাম, গাছের যত্ন করতাম, জল দিতাম, সার দিতাম, সব করতাম। তো চলো গাছ টাছ নিয়ে ওরা সব এগিয়ে গেছে, গাড়িতে রাখছে, আমি পেছন পেছন যাচ্ছি। সুন্দর একটা নার্সারি, তার মধ্যে একটু একটু বৃষ্টি। তো এইরকম বৃষ্টিতে ভিজবো ভাবিনি, নিচে পুরো কাদা, পড়ে যাবো কিনা জানি না। খুব ভালো, আরেকটা নার্সারিতে যাবো, আমার কিছু আরও গাছ বাকি আছে নেওয়া, তো ওইগুলো নিয়ে তারপরে বাড়ি চলে যাবো। তো খুব সুন্দর এই সবুজের মধ্যে আমি, তো খুবই একটা এনার্জেটিক ব্যাপার, খুবই একটা পজিটিভ এনার্জির ব্যাপার, সুন্দর সুন্দর গাছ। তো চলো যাই এবার। চলো এবার আমরা বাড়ির দিকে রওনা হলাম। তো রাস্তা একটু টি ব্রেক, চা খেলাম, তারপরে বাড়িতে গিয়ে এনার্জি নিয়ে যেতে হবে। বাড়িতে অনেক কাজ ফেলে এসেছি, কিন্তু কিছুটা সময় আমি আমার মতন করে আমার ভালো লাগা জিনিসগুলো দিয়ে কাটালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো নার্সারিতে গিয়েছিলাম, অল্প কিছু গাছ নিয়েছি, বেশি গাছ নিতে পারিনি, কেন অনেক কাদা ছিল, বৃষ্টিও পড়ছে, কাদাও ছিল, পড়ে পড়ে যাচ্ছিলাম কাদায় পা স্লিপ করে। তো অল্প কটা গাছ নিয়েছি বাড়ি গিয়ে, আজকে কি করব জানি না, কালকে হয়তো লাগাবো বা সন্ধ্যেবেলায় লাগাবো, তো পরে দেখাবো, এগুলো আর এখন গিয়ে দেখাবো না, এখন বাড়িতে অনেক কাজ। আমার হাজবেন্ডের খাওয়া হয়নি, হয়তো মা দিয়ে দিয়ে হবে খেতে, জিমিহানি খাবে। তো আজকে আমার পার্টনার, আমার মেয়ে, আমার দিদি, আমরা তিনজনেই গেলাম, আর মেঘলা দিন, বৃষ্টি পড়ছে, সব কিছু মিলিয়ে খুব সুন্দর আজকে এই কিছুটা সময় কাটালাম। তো চলো এবার বাড়ি যাই, আজকে আর ব্লগটা বাড়াবো না, এখানেই এন্ড করছি। তোমরা দেখো কেমন লাগে আমার, তোমরা আমার এই সব জিনিসগুলো পছন্দ করো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই জানিও। তো চলো ভালো থেকো, সবাই সুস্থ থেকো, ভিডিও দিও সবার ভিডিও। কালকে জামাই ষষ্ঠীতে কে কী করছো, অবশ্যই অনেক ভালো ভালো ভিডিও, অনেক ভালো ভালো খাবার, আমিও কিছু ট্রাই করব। তো যেটা যদি করতে পারি ভালো করে, তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো টাটা, গুড ডে।